তোদের বাচ্চাকে কালো বলেছে বলে এতটা গায়ে লেগে গেছে? সোশ্যাল মিডিয়ায় কাজ করবি, যখন ভালো ভালো কমেন্ট করবে, ভালো কেউ বলবে তখন সেগুলো মেনে নিবি, আর যখন কেউ খারাপ বলবে তখন সেগুলোকে আর মানতে হবে, তখন তাদের বিরুদ্ধে গালাগাল দিবি? এইরকম কেন? সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যে যেমনটা বলবে সেটাই মেনে নে। কিন্তু তোরা তো জানিস যে তোদের বাচ্চা কি, বা একটা মা বাবার কাছে তাদের সন্তান কি সেটা তো নিজেরা জানিস। কেউ যদি মূর্খতার মতো কথা বলে সেটার পরিপ্রেক্ষিতে তুই কেন গালাগাল দিবি, বা তুই কেন বাজে কথা বলবি? তো কুকুর যদি মানুষের পায়ে কামড়ায়, কিন্তু মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড়াতে যায় না, এটা সবসময় মনে রাখবি। কুকুরই কিন্তু মানুষের পায়ে কামড়ায়, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি সানি ঋতিকা যে আজকে ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো প্রথমেই বলি, সানি ঋত্বিকা তাদের জানু আজকে ব্লগটা শুরু করেছে, বেশ ভাল লাগছে। এখন আগে বলতো সানি ঋত্বিকা ব্লগ, এখন সানি ঋত্বিকা জানু ব্লগ, এটা বেশ একদম নতুন ধরনের, খুব ভাল লাগলো। তো যাই হোক, ওরা বাচ্চাটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করলো। তো আমি সানি আর ঋত্বিকাকে প্রথমেই বলতে চাই, তোদের বাড়ির আশপাশটা দেখ বেশ নোংরা, ঠিক আছে? কারণ ও এখন অনেকটাই ছোট, একটা সেন্সিটিভ স্কিন, তো এতটা নোংরার মধ্যে বের করিস না। বা এখন ঠান্ডা যথেষ্ট পরিমাণে আছে, যথেষ্ট একটু গরম পড়লেও কিন্তু ঠান্ডা আছে। এই সময় বাচ্চা কাচ্চার খুব বেশি ঠান্ডা লেগে যায়, তো ঘর থেকে খুব বেশি একটা বার করার খুব বার করিস না। তো যাই হোক, তারপরে আমরা কি দেখলাম ব্লগে, যে ওরা ষষ্ঠী পুজোর জন্য ব্লগ বাজার করতে যাবে, তো সেই জন্য ও সানি আর সানির মা বেরোলো। তারপর সানি আর সানির মা যখন বেরোলো, সানি ঋত্বিকাকে একটা এখানে চুমু দিল, গালে একটা চুমু দিল। তো আমি সানিকে বললো, সানি এতদিন তুই যা করেছিস করেছিস, সেগুলো সত্যি কিউট কাপলের মতো আমাদের ভালোও লেগেছে দেখতে, কিন্তু এবার না একটুখানি হলেও সংযত হ, কারণ কেন বলছি বলতো, মেয়ে হয়ে গেছে, ঠিক আছে? মেয়ে দুদিন পর বড় হবে, বা যখন দেখবে, বা সেইগুলো নিয়ে যখন কিছু তোদের বলবে না, তখন দেখবি এগুলো আর, এখন হয়তো তোদের বয়সটা অনেকটাই ছোট, অনেকটাই ছোট, তোদের হয়তো সেই রকম ব্যাপারগুলো ভাবছিস না, কিন্তু কি বলতো, এইগুলো নিয়ে যখন মেয়ে বলবে না, পরে দেখবি নিজেদেরই একটা অপ্রস্তুত লাগবে। তো এতদিন করেছিস, তো এখন মানে সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখি আর কিছু করিস না। হ্যাঁ, স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকবে, মানে ভালোবেসে যত্নে ভালোবেসে রাখবি, এটাই তো স্বাভাবিক, কিন্তু ওটা লোক না দেখালেও হবে আমার মনে হয়। তো দেখিস, এই কথাটা আমার মনে হয় তুই যদি মানিস তোরই কাজে দেবে, কারণ মেয়ে, এই দেখ মেয়ে ছেলের বার বলে কলা বাজার বার, এই হলো 21 দিন কিন্তু হয়ে গেল ষষ্ঠী পূজার জন্য বাজার করতে গেলি। তো সেই জন্যই বলছি যে মেয়ে হবে, তো এবার মেয়েও ব্লগ, তোরা যেহেতু এতটা ফেমাস ব্লগার, তোদের মেয়েও মানে ব্লগ করবে, ব্লগ দেখবে বা এরকম কিছু, তখন হয়তো এগুলো ওর একটু এম্বারেসিং লাগতে পারে, বা ওর বন্ধু বান্ধব তখন ওকে যখন বড় হবে এগুলো বলতে পারে। তো আমার মনে হয় সেইগুলো ভেবে তোদের একটুখানি সংযত হওয়াই দরকার। পরে আমরা কি ব্লগে দেখলাম, যে ঋত্বিকা বলছে যে তোমরা দেখছি কয়েকদিন ধরেই একটা কমেন্ট করছো যে জানু নাকি কালো। তারপর ঋত্বিকা এটাকে আবার ক্লারিফিকেশন করছে যে জানু কালো না, তো ও যখন কাঁদে তারপরেই তোমরা হয়তো দেখো, বা রেগে যায় তখন মুখটা দেখো। আমি ঋত্বিকাকে বলি, তোর এত মানে এক্সপ্লেন করার কি দরকার? তুই জানিস তোর মেয়ে কি, আর আমরা যারা জানুকে ভালোবাসি তারা জানি জানু কি, ঠিক আছে? কে কি বললো সেইগুলো মাথায় নিয়ে কানে নিয়ে বেকার বেকার মন খারাপ করার কোনো দরকার আছে কি বলতো? নেই, আমার তো মনে হয় সত্যিই নেই। কারণ একটা বাবা মায়ের কাছে তার সন্তান যেমনই হোক, যেমনই হোক, জানু তো তাও সুস্থ সবল, যদি একটা কানা খোড়াও সন্তান হয় না, তার কাছেও সেটা মানে সমস্ত মা বাবার কাছে সমস্ত তাদের নিজেদের সন্তান সব থেকে মানে বেস্ট এরকম মনে হয়। তো তুই এটা কেন এক্সপ্লেন করছিস যে না এই নয় ওই নয়, এটা তো তোরও মূর্খতমই পরিচয়। কেউ যদি না বুঝে ভুল ভাল, আর এইটা একটা ছোট বাচ্চাকে নিয়ে এইরকম কমেন্ট করা আমার মনে হয় উচিত নয়, তাও যদি কেউ করে সে তো তার মূর্খতমই পরিচয় দিয়েছে। তো মূর্খামি পরিচয় সে তুইও কি দিবি, তুইও কি বলবি? আর সানি এই প্রসঙ্গে দেখলাম যে তুই একটু মানে তুই রেগে গেছিস, তুই হাইপার হয়ে একটু বললি যে এই বলেছে, কেন বললি, তুই কেন গালাগালটা দিলি, সেটা কি মানে তুই হাইপার হয়ে যাচ্ছিস, মানে তারা তো আরো মজা নেবে। হ্যাঁ, আমার মেয়ে কালো তো কালো, বাস, সেটা কি এইভাবে ছেড়ে দিবি? সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কি বলতো, তোকে যখন ভালো কেউ কমেন্ট করবে, তুই যখন সেটাকে ভাল লাগবে, তোকে খারাপ নেগেটিভটাও নিতে হবে।
সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে পজিটিভ নেগেটিভ দুই ভাবে নিয়েই কাজ করতে হবে, তাহলেই তুই এগোতে পারবি। আর ওরকম বলেছে বলে তুই যে রেগে গেলি, এইগুলো আমার মনে হয় বেকার নিয়ে মাথা গুলো কমেন্ট গুলোকে জাস্ট ইগনোর করে যা, ইগনোর করে যা। না, যারা বাচ্চা ভালোবাসে না ফুল ভালোবাসে না তারা মানুষই না। বাচ্চার ফুল মানে সব থেকে নিষ্পাপ সুন্দর জিনিস, তো সেইগুলোকে নিয়ে। আর এই 2023 সালে দাঁড়িয়েও কেউ যদি গায়ের রং এইসব নিয়ে বিচার করে তাহলে আমি কি বলবো বল? তো আমি বলবো বেকার, এগুলোকে নিয়ে কান দিস না, মাথাতেও ঢোকাস না, জাস্ট ইগনোর করে যা এইগুলোকে। আর তুই যে বলছিস না যে মৃত্তিকা যেমন বললো আমার গালেও তো কত পিম্পলস হয়েছে, তাও তো আমার বর কখনো বলে না। কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে না সে তার কোনো খুঁত দেখতে পারে না, ঠিক আছে? তো আমি তোর যে গালে যে পিম্পলস গুলো হয়েছে তো ওটা যেহেতু বেবি হয়েছে না হরমোনাল কারণে হয়েছে, ওটা দেখবি কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আমারও যখন বেবি হয়েছিল আমার গলায় এই যে এই যে স্প্যাচ গুলো আছে এগুলো এখন হয়তো ছ মানে আমার মেয়ে 4 বছর হয়ে গেছে তাই ভালো হয়ে গেছে। এগুলো প্রচুর পরিমাণে ছিল, মনে হতো একটা নোংরার হয়তো স্পট পড়ে আছে, আমি হয়তো সাবান টাবান দিই না, এইরকম হয়েছিল। আমার গালে হয়তো পিম্পলস এর প্রবলেমটা ছিল না, এখন যেহেতু আমাদের জলের জন্য এখানে হচ্ছে, কিন্তু এগুলো হয়নি, কিন্তু আমার গলায় এরকম স্প্যাচ পড়ে গেছিল এরকম করে। তো কি হয়েছে, পিম্পলস হয়েছে হয়েছে, কোনো ব্যাপার নেই ওসব। সানিকে আমি একটা কথা বলবো, সানি অনেক দিন ধরে তোকে কিন্তু এটা বারণ করছি, তুই কিন্তু শুনছিস না, তুই হয়তো ভিডিওটা দেখছিস না, বা তোর একটা কি কমন সেন্স সত্যি নেই? তুই বাইরের জামা কাপড় পরে এসে আবার বাচ্চাটাকে কোলে নিলি কিন্তু আজকে, কেন কোলে নিলি ওটা? বাইরের জামা কাপড় পরে যে যেই জামা কাপড় বাইরে গেছি সেটা না ছেড়ে ঘরে ঢোকাই উচিত না, এতে কিন্তু বেবি সত্যিই ক্ষতি হবে দেখবি। এখন হয়তো তোরা ভাবছিস যে না কিছু হচ্ছে না, তো একদম নর্মাল। আর আমি তোদের কমেন্ট বক্সটাও আজকে চেক করলাম, অনেকজন কিন্তু এটা কমেন্ট করেছে, অনেকজন যে বাইরে জামা কাপড় পরে নিও না সানিদা সানিদা। তো কিন্তু তুই কারো কথাই শুনছিস না, যে আমরা যে ভিউয়ার্সরা যে তোর সত্যি ভালোর জন্য তোর বাচ্চার ভালোর জন্যই বলছি, সেটাকে তুই জাস্ট ইগনোর করে যাচ্ছিস কেন? এইটুকু যদি মানিস তোর কি ভাগ্যত অশুদ্ধ হবে জামা কাপড়টা ছেড়ে, আর ওই মুখে মুখে মুখ দিয়ে চুমু খাওয়া এইগুলো যদি মানিস কি হবে? কি খুব কি একদম অশুদ্ধ হয়ে যাবে? হবে না তো, জাস্ট বাইরে থেকে আসবে হাত মুখ ভালো করে ক্লিন করে জামা কাপড় চেঞ্জ করে ঢুকে যাবি, তাহলে কি? এটা এইটুকু সিম্পল ব্যাপার না? ভিউয়ার্স তোকে রোজ রোজ কমেন্ট করছে, তোর তুই যেদিন এরকম করিস তোর কমেন্ট বক্স থেকে এরকম কমেন্ট অনেক থাকে, কিন্তু তুই জাস্ট এগুলোকে ইগনোর করিস। তুই যখন কমেন্ট বক্স চেক করিস, যখন এটা দেখেছিস জানুকে কালো বলেছে, তার মানে তুই সমস্ত কমেন্টস গুলো দেখতে পাস, কিন্তু তুই ইগনোর করে যাস, এগুলো প্লিজ করিস না। ভিউয়ার্সদের ইগনোর করলে না কি বলতো সত্যি আমাদের খারাপ লাগে, যে আমরা একটা কিছু বলছি, আমরা দেখ তোর বাচ্চার ভালোর জন্যই তো বলছি, খারাপের জন্য নিশ্চয়ই বলছি না, আমরা ওকে ভালোবাসি, যাতে চাই ও সুস্থ থাকুক ভালো থাকুক, তো সেই জন্যই বলছি। একবার যদি প্রবলেম হয় না তাহলে খুব প্রবলেম হবে, তো এই দিকটা প্লিজ একটু মাথায় রাখিস, না হলে না দিদি হিসেবে তোর কানটা আমি মুলে দেবো, সত্যি মুলে দেবো এবার। তারপরে দেখলাম ঋতিকা স্নান টান করে পুজোর বাসন মাজছে। ঋতিকা তুই হয়তো জানিস না বা তোর শাশুড়িমা হয়তো খেয়াল করেনি না, উনিও জানেন না আমি জানি না, তো তুই যে ওই ঠাড়ো হয়ে বসে বসে বাসন মাজছিস না ওইটা একদম করবি না। সিজার কি নর্মাল ডেলিভারি যাই হয়ে যাক, বেবি হওয়ার অন্তত 1-1.5 বছর ওরকম ঠাড়ো হয়ে বসতে নেই, তাতে কিন্তু অনেক প্রবলেম হবে ইন্টারনাল, সেগুলো কিন্তু যদি হয় না প্রচুর প্রচুর ভুগতে হবে। যখনই বসবি যাই কাজ করবি চেপে বসে কাজ করবি, ওই যে তুই আমি দেখলাম আজকে ঠাড়ো হয়ে বসলি, তারপরে আগে একদিন জানুকে যেমন করে দিচ্ছি পাটাকে একটা উঁচিয়ে, এইগুলো এরকম করে বসবি না, সবসময় বাবু মিলে বসবি, নাহলে ওইগুলোতে এমন প্রবলেম হবে না, তখন আর মানে ভেবে কুল পাবি না এরকম ব্যাপার, তো এই দিকটা একটু মাথায় রাখিস। আর তুই আগের দিনের ব্লগে আমি দেখলাম আমার সব থেকে যেটা খারাপ লেগেছে, তুই এখন বুঝতে পারছিস না তুই যে ওই বিরিয়ানি খেলি, ওই বিরিয়ানিটা যদি তুই কিছুদিনের জন্য একটু বাদ দিস তোর কি ভাগ্যত অশুদ্ধ হবে কিছুদিনের জন্য। আর আমিও কাকিমাকে বলছি প্লিজ কাকিমা বানিও না বাড়িতে এখন, কারণ এইটা খেয়ে যদি গ্যাস অম্বল হয় তোর যদি হয় বাচ্চারও কিন্তু হবে, তো কিছুদিন এটা একটু ঝোল ভাত, এখন কি বেশি করে লাউ খাবি, সবজি খাবি যত বেশি পারবি, একটু ঘি খাবি, একটু গোলমরিচ খাবি, কালো জিরে খাবি, এইগুলো খেলে কি দুধ বাড়ে মানে, আর তুই তাড়াতাড়ি সুস্থ হতে পারবি। দেখ সিজারিয়ান কিন্তু একটা পুরো পেটটাকে কাটে, তো এটাকে শুকানোর একটা প্রচুর বড় ব্যাপার আছে, এটা থেকে যদি আবার ইনফেকশন হয়ে যায় ওই যে এরকম তেল ঝাল মশলা খাচ্ছি মাছের তেল টেল,
তো এইগুলোতে ম্যাগি, তো এইগুলো থেকে যদি তোর আবার যদি ওই কাঁটাটা পেকে যায় না, ও যে কি যন্ত্রণা ঋত্বিকা তুই এখন বুঝতে পারছিস না, যদি হয় তো তাহলে বুঝতে পারবি। তো এখন থেকে প্লিজ সাবধান হয়ে যা। তারপরে শেষে কি দেখলাম, তোদের ষষ্ঠী পুজোর মা ফল টল কেটেছে, তোদের যেই মাদুরের উপরে ফলগুলো রেখেছিস তোরা সেই মাদুরের উপরই তো ভাত খাস। তাহলে কি করে রাখলি মাদুরের উপর ফলগুলো? না তোদের যদি বলিস মাদুর ধুয়েও দিয়েছি, ধোয়াটা তো দেখাসনি, সেটা আলাদা ব্যাপার, যদি বলিস ধুয়েও দিয়েছি, তা ধুয়ে দিলেও মাদুরের উপরে কেউ ঠাকুরের ফল রাখে? হ্যাঁ, ঠাকুরের ফল আমরা কোনো সময় নিচে রাখি না, আমরা হয়তো কোনো কার্পেট বা পেপার এরকম পেতে রাখি, কিন্তু ওই মাদুরের উপর যেখানে ভাত খাস সেখানেই। আর আজকে তোকে ওই শাড়িটা পরে, সিঁথিবর্তি সিঁদুর পরে, তুই যেমন পরিস চওড়া করে সিঁদুর পরে, তোকে সত্যি খুব মিষ্টি লাগছিল, সুন্দর লাগছিল। আর জানুকে যে জামাটা পরাবি বলি না নতুন, মিনিমাম 6 মাস অব্দি দোকান থেকে যখন জামা কাপড় কিনে আনবি সব জামা কাপড় ধুয়ে দিবি, না ধুয়ে বাচ্চাকে কিন্তু একদম দোকানে জামা কাপড় বসে না, কারণ ওতে একটা মার থাকে বা কে কোথা থেকে দেখছে হাত দিচ্ছে, সেইগুলোতে গায়ে কিন্তু র্যাশ বেরোতে পারে। তো তোকে আমি এই ব্যাপারগুলো বলে দিলাম। আমি জানি না তুই সত্যি ভিডিওটা কোনোদিন দেখবি কিনা বা দেখিস কিনা, যদিও তোর ফ্রন্ট পেজে যায়, তো দেখিস দেখবি তোর সত্যি উপকার হবে। ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো আর কেমন লাগলো ভিডিওটা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।